আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সে বিষয়টি হলো হাই হিল পরার ক্ষতিকর পাঁচ দিক। আসুন আমরা জেনে নিই। একটু বেঠে যারা, তারা নিজেকে একটু লম্বা দেখাতে বা পা দুটোকে একটু সেক্সি সুন্দর দেখাতে অনেকে হাই হিল পরে থাকেন। তবে হাই হিল পরার পাঁচটি ক্ষতিকর দিকের কথা জানলে অনেক নারী হয়তো আর এমন জুতো পরবেন না। জেনে নিন সেই দিকগুলো। এক, হাঁটুর ভয়ানক ক্ষতি করে হাই হিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত হাই হিল জুতো পরলে হাঁটুতে চাপ পড়ে। স্বাভাবিকের চেয়ে মাত্র 5 সেন্টিমিটার উঁচু হিলের স্যান্ডেল পরলে হাঁটুতে অত্যন্ত 23% চাপ বেড়ে যায়। বেশি দিন হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ার কারণে অনেকের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। পুরুষের চেয়ে মেয়েদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নাকি দ্বিগুণেরও বেশি। 2, মেরুদণ্ড থেকে পা পর্যন্ত ব্যথা। হাই হিল পরলে মেরুদণ্ড এবং মেরুদণ্ড আর নিতম্বের মাঝের জায়গা অর্থাৎ শ্রেণীর উপরের অতিরিক্ত চাপ পড়ে। এ কারণে কিছুদিন পরেই মেরুদণ্ড, শ্রোণী এবং পায়ের পেশিতে ব্যথা শুরু হয় এবং একসময় এই রোগ স্থায়ী হয়ে যায়। 3, মাংসপেশির ক্ষতি। উঁচু হিলের জুতো পরলে পা সবসময় স্বাভাবিকের চেয়ে উঁচু হয়ে থাকে। তাছাড়া সারাক্ষণ বেশি চাপ পড়ার কারণে মাংসপেশিগুলোতে ব্যথা, যেমন সাইটিকা ও অন্যান্য জটিলতা দেখা দেয়। 4, ঘাড়ে ব্যথা। হাই হিল জুতো শুধু মেরুদণ্ড, শ্রোণী এবং পা নয়, ঘাড়েরও ক্ষতি করে। পায়ে হাই হিল থাকায় মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান বদলে যায়, ঘাড়ে এর প্রভাব পড়ে। অনেক সময় ঘাড়ের ব্যথা হয়, আবার ঘাড়ের পেশিরও ক্ষতি করে হাই হিলের জুতো। 5, হাড়ের বড় রকমের ক্ষতি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাই হিল দীর্ঘদিন পরার কারণে পায়ের হাড় নাজুক হয়ে যায়, হাড়ে চিড় ধরে, এমনকি কখনো কখনো তা ভেঙেও যায়। তখন নিজেকে একটু লম্বা বা সুন্দর দেখানোর জন্য হাই হিল পরতে গিয়ে বাকি জীবনে ভীষণ ভুগতে হয় অনেক নারীকে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। We'll be right back.